আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এক্সাম শেষ, এখন তোমাদের ইংরেজি প্রথম পত্রের পালা। এতদিন কিন্তু আমরা ইংরেজি অনেক কিছুই পড়েছি, কিন্তু এই শেষ মুহূর্তে আগামী দেড় দিনে আমাদেরকে বেছে বেছে ওই পড়াগুলোকে একটু রিভিশন দিতে হবে। প্রথম কথা সেটা হচ্ছে রাইটিং পার্টে 40 নম্বর আছে, এই 40 নম্বর থেকে অন্তত 32 প্লাস আমাকে পেতেই হবে, এটা একটু মাথায় নিয়ে নাও। অর্থাৎ তোমাদের তিনটা টপিক রাইটিং পার্টের, কী কী সেগুলো? একটা স্টোরি রাইটিং, একটা গ্রাফ চার্ট রাইটিং এবং আরেকটা হচ্ছে ইনফর্মাল লেটার। ইমেইল নিয়ে টেনশনে পড়িও না, ইমেইল ইনশাল্লাহ আসবে না, ইনফর্মাল লেটারই আসবে। এখন দেখো, ইনফর্মাল লেটারে 10 নম্বর আর গ্রাফ চার্ট এবং স্টোরিতে 15-15 করে 30 নম্বর। এই 40 নম্বর থেকে কী করতে হবে আমাদেরকে? 32 প্লাস পেতে হবে। তাহলে কী করব? অলরেডি ভাই একটা গাইডলাইন ভিডিও দিয়ে দিয়েছি আমার ইউটিউবে, সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে ফেলবে। এবং সেখানে আমি ভাইয়া খুব সুন্দর করে ডেসক্রাইব করেছি কীভাবে তোমরা গ্রাফ চার্ট অ্যান্সার করবে, কীভাবে তোমরা স্টোরি রাইটিং লিখবে এবং কীভাবে আলটিমেটলি তোমরা হচ্ছে পুরো ইংরেজি প্রথম পত্রের যত কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে উত্তর করবে। সো আর দেরি না করে দ্রুত ওই ভিডিওটা দেখে নাও, এবং যতগুলো কন্টেন্ট বা ম্যাটেরিয়াল আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে, যেই যেই সিন প্যাসেজগুলো তোমাদেরকে পড়তে হবে, যেগুলো ফ্লো চার্ট, সামারাইজিং, অথবা আমরা যদি চিন্তা করি ইনফরমেশন ট্রান্সফার, এমসিকিউ, এগুলো যেগুলো পড়তে হবে সব কিছু দেওয়া আছে সেই পার্টিকুলার প্র্যাকটিস শিটগুলোতে। তোমরা একটু শুরু করে দাও, একটু রেস্ট নিয়ে সে প্র্যাকটিস শিটগুলো পড়া শুরু করে দাও। আমার বিশ্বাস সেখান থেকেই তোমরা কমনও পাবে এবং যেই রিভিশনটা তোমরা দিবে হুবহু যদি কমন নাও আসে, সেটা হোক উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে, তোমরা তোমাদের উত্তরটা দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। এবং তার সাথে আমি কিছু ওয়ান শট ক্লাসের এবং কিছু যেই পার্টিকুলার টপিকগুলো আছে সেগুলোর ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। এনাফ টাইম আছে ভাইয়া, যদি তুমি চাও সেই ক্লাসগুলো একটু টেনে টেনে দেখে নিতে পারো এবং সেগুলো দেখতে পারলে ইনশাআল্লাহ তুমি ইংরেজিতে এ প্লাস আনতে পারবে। সো এই গাইডলাইন ভিডিওটা একটু ভালো করে দেখো এবং কন্টেন্টগুলো পড়া শুরু করে দাও। বেস্ট অফ লাক।